প্রধানমন্ত্রীর গতকালের ঘোষণা অনুসারে আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে প্রথম দিনের প্যাকেজ ঘোষণা করলেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে ভারত যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং ভারতের শিল্পক্ষেত্রে কুটির থেকে শুরু করে বৃহৎ উদ্যোগে যাতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে তার জন্য বিভিন্ন আর্থিক সংস্থান করা হয়েছে। এর সাথে সাথে যে সমস্ত কর্মচারীরা আছে তাদের ক্ষেত্রেও সুবিধা প্রদানের ব্যাপক ঘোষণা করা হয়েছে। সেই কারণে আজকের এই ঘোষণার মধ্যে দিয়ে নতুন ভারতের এক সংকল্প, এক পরিকল্পনা আমরা দেখতে পেলাম। আর এরই সমালোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নানান কথা বলছে, যেমন মুখ্যমন্ত্রী তেমনি তার অর্থমন্ত্রী, নিজেদের মধ্যেই সমন্বয় নেই। অর্থমন্ত্রী বলছেন যে 10% জিডিপি নয়, আরো জিডিপি কম, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন না ওটা ঠিক নয়, অমিত দা ঠিক বলেনি। কে ঠিক আর কে বেঠিক নিজেরাই ঠিক করতে পারছে না, এইটুকু বোঝার ক্ষমতা নেই মাননীয় মুখ্যমন্ত্রীর, অর্থমন্ত্রীর, যে মানুষকে ধোকা দিতে গেলে অন্তত সংখ্যা তত্ত্বের বিষয়ে কিছু রাখবার অবকাশ আছে। আজকে যে ঘোষণা, সেই ঘোষণায় কৃষকদের নেই কেন? আরে কৃষকদের ঘোষণা তো বাকি আছে, একদম মাইগ্রেন্ট লেবারদের ঘোষণা বাকি আছে, অন্যান্য আরো ঘোষণা বাকি আছে। অমিত মিত্রর কথা অনুযায়ী যদি আমরা আজকের এই ঘোষণা জয় যে জিডিপির কথা অমিত মিত্র বলেছে, আগামী দিনের যে ঘোষণা বাকি আছে সেই ঘোষণা যোগ করলে 10% জিডিপি তো হয়েই যাবে। মুখ্যমন্ত্রী শুধু বলছে আমাদের হাতে টাকা আসেনি, এই পার্টিটারই টাকা লগ্নে জন্ম, টাকা ছাড়া আর এরা কিচ্ছু বোঝে না, শুধু টাকা চাই টাকা। টাকা কেন ওদের হাতে এলো না? টাকা আসছে না, মদ বিক্রি করে কম টাকা এসছে, মদের টাকাগুলো গেল কোথায়? সেই কারণের জন্য শুধু ওদের হাতে টাকা নেই। এই সরকার চায় যে যত সরকারি ঘোষণার টাকা এই রাজ্য সরকারের হাতে দিয়ে দিক, যারা একটা চালের লোভ সামলাতে পারে না, কেন্দ্র থেকে ভালো চালকে মাঝ রাস্তায় পরিবর্তন করে খারাপ চাল গরিব মানুষের ঘরে পৌঁছায়, যারা কেন্দ্র থেকে নির্ধারিত চাল যারা পুরো চুরি করে দেয়, গরিব মানুষের কাছে কেন্দ্রের পাঠানো চাল পৌঁছায় না, তারা আবার বড় বড় কথা বলছে তাদের হাত দিয়ে টাকা আসবে, সে টাকা মানুষ পাবে, এক টাকারও ভাগ মানুষ পাবে না, সব খেয়ে নেবে তৃণমূল কংগ্রেসের লোকেরা, অতীত অভিজ্ঞতা এটা বলছে। সেই কারণে মুখ্যমন্ত্রীর গোসা হওয়ার কোনো কারণ নেই। এখন মুখ্যমন্ত্রী কতগুলি আবল তাবল প্যাকেজ ঘোষণা করে যাচ্ছে, যার না আছে মাথা না আছে কোনো মুন্ড, যেগুলো আদৌ বাস্তবে কিচ্ছু হবে না। সেই কারণে আপনাদের হিম্মত তো আমরা দেখেছি, আপনাদের জনকল্যাণ তো দেখেছি, ক্লাবগুলিকে মদ খেতে 1300 কোটি টাকা, আর কোভিড-19 ক্ষেত্রে 200 কোটি টাকা। অতএব আপনাদের মূরত্ব আমরা দেখে নিয়েছি, আপনাদের চিন্তাধারা তো দেখে নিয়েছি, দেশকে আজ নিজের পায়ে দাঁড় করাতে স্বনির্ভর স্বনির্ভর ভারতের পরিকল্পনা নিয়ে মোদিজি যে চিন্তা ভাবনা আজকে প্রথম পর্যায়ে ঘোষণা হলো, আগামী আরো দুদিনে আরো চিন্তা ভাবনার মাধ্যমে পুরো জিডিপির 10% 20 লক্ষ কোটি টাকা ঘোষিত হবে, যা ভারতকে এক নতুন দিশা দেখাবে, যা কোভিড-19 বিরুদ্ধে এক ব্যাপক অর্থনৈতিক লড়াইয়ের যে চিন্তা মোদিজি করেছে তাকে পুরোপুরি সার্থক করবে। সেই কারণে আমরা মনে করি আজকের এই ঘোষণা অত্যন্ত ইতিবাচক, যে ঘোষণা দেশকে একটা নতুন দিশা দেখাবে, আর আগামী দিনের ঘোষণার জন্য আমরা সবাই তৈরি আছি। সেই কারণে মমতা ব্যানার্জির মিথ্যা প্রচারে ভুলবার কোনো মানে নেই, তার কারণ ওরা নিজেরাই নিজেদের নীতি ঠিক করতে পারে না। মমতা ব্যানার্জি বলে একরকম, ওর অর্থমন্ত্রী বলে আরেক রকম। সেই কারণে যারা নিজেদের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং নেই, নিজেদের মধ্যেই সংখ্যাতত্ত্বের কিছু নেই, আসল কথা
এই এই যে প্রাথমিক যে যে আর্থিক প্যাকেজ তার শুনে ওদের দুজনেরই মাথা খারাপ হয়ে গিয়েছে, সেই কারণে কি বলবে বুঝে উঠতে পারছে না, যার জন্য নিজেদের কথার মধ্যেই অনেক ফাঁক রয়েছে, নিজেদের কথার মধ্যেই অমিল রয়েছে, সেই কারণে এই সরকারের বিশ্বাসযোগ্যতার তলানিতে ঠেকেছে। মোদিজির বিশ্বাসযোগ্যতা দেশ থেকে সারা বিশ্বে পৌঁছে গেছে, সেই কারণে মোদিজির উপর সারা দেশের মানুষ, বাংলার মানুষ পুরোপুরি বিশ্বাস এবং আস্থা রাখছে।